আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। অর্ষার হাত টেনে ধরে শক্ত করে, অর্ষাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ব্যথায় আর্তনাদ করে অর্ষা, বারংবার বলছে, আমার হাত ছাড়েন, কোথায় নিয়ে যাচ্ছেন? এবার আর তোফায়েল অর্ষার কথার কোনো প্রতিউত্তর করল না। সে নির্বাক ভঙ্গিতে অর্ষাকে সিএনজি স্টেশনে এনে বলল, ওঠো। আমি উঠবো না। ছাতাটা টেনে নিয়ে নিচে ফেলে দিল তোফায়েল। অর্ষাকে জোরপূর্বক সিএনজিতে তুলে দিয়ে নিচেও এক পাশে বসল। ড্রাইভারকে বলল, আমার বাড়িতে চলো। ভয়ে আর নিজেকে স্থির রাখতে পারছিল না অর্ষা। কতক্ষণ নিজেকে স্বাভাবিক দেখাতে পারবে সেটা সে নিজেও বুঝতে পারছে না। ফোন ভাইব্রেট হচ্ছে, নিশ্চয়ই আহনা ফোন করছে, চেয়েও সে ফোন রিসিভ করতে পারছে না। অন্তত তোফায়েল তো আর কথা বলার সেই সুযোগটুকু দেবে না। তার নিরাপত্তা চপলতা দুটোই তোফায়েল লক্ষ্য করে, হেলান দিয়ে বসে বলে, কি ভাবছো? অর্ষা মনে মনে সাহস সঞ্চয় করল, ভয়কে সম্পূর্ণ উপেক্ষা করে বলল, আপনি কি চান? কেন এমন করছেন? চাই তো আমি তোমাকে। বুঝতে কেন চাইছেন না? আমি তো আপনাকে চাই না। তোফাইল চুপ করে রইল। অর্ষা তাকে কনভিন্স করার জন্য শান্ত কণ্ঠে বলল, দেখুন, আপনি হয়তো আমাকে পছন্দ করতে পারেন অথবা ভালোবাসতে পারেন, কিন্তু আপনার তো এটাও বুঝতে হবে যে আমি তো আপনাকে ভালোবাসি না। তোফাইল এবার ক্ষিপ্ত হয়ে অর্ষার গাল শক্ত করে চেপে ধরে বলল, তোর কি মনে হয় তোকে আর তোর ভাইকে আমি এত সহজে ছেড়ে দিতাম? তোরা কিছু না করতে পারলেও তোর ভাইকে আমি এত সহজে ছাড়তাম না কখনোই। এখন সুযোগ যখন নিজে এসে ধরা দিয়েছে, তখন তোর ভাইয়ের বদলে তুই আমার শিকার। আমি তোরে ভালোবাসি, ভালো লাগে না। অন্য কারো বউ কেন হবি তুই? ব্যথায় অর্ষার দুচোখ থেকে পানি বেরিয়ে যায়। তোফাইল সেটা লক্ষ্য করে অর্ষাকে ছেড়ে দেয়, নরম স্বরে বলে, সরি সরি সোনা, বেশি ব্যথা পেয়েছো, আসো আদর করে দিই। অর্ষা একদম কিনারে গিয়ে বসে। তোফাইল এগিয়ে গিয়ে অর্ষাকে কাছে টেনে আনার চেষ্টা করে। সে তার ওষ্ঠদ্বয় এগিয়ে নেওয়ার চেষ্টা করে অর্ষার মুখের দিকে। অর্ষা নানানভাবে তাকে আটকানোর চেষ্টা করছে। সেই মুহূর্তে সিএনজি থেমে যায়। তোফাইল বিরক্ত হয়ে ড্রাইভারকে শুধায়, কি হয়েছে? বুঝতাছি না বাবা, মনে হয় তেল শেষ। তোফাইল বিরক্তির সঙ্গে বলে ওঠে, দূর। এরপর ফের ড্রাইভারকে বলল, যাও একটা সিএনজি ডেকে আনো। অর্ষা খেয়াল করল ড্রাইভার তোফাইলের দিকের কেটের দরজা না খুলে অর্ষা যেই পাশে বসেছে সেদিকের দরজা খুলেছে। লুকিং গ্লাসে তাকাতেই অর্ষার সঙ্গে চোখাচোখি হয়ে যায়। তার দৃষ্টি ভীষণ করুণ, সচকিত হয়ে যায় অর্ষা। লোকটা কি তাকে সাহায্য করছে? হতেই পারে, বয়সে সে অর্ষার বাবার বয়সেই হবে। হয়তো প্রত্যক্ষভাবে সাহায্য করার সাহস নেই বলে পরোক্ষভাবে সাহায্য করছে। ড্রাইভার সিএনজি থেকে নামার সময় সামনের দরজা আলগোছে খুলে দেয়। তোফায়েল সেটা লক্ষ্য করেনি, সে অর্ষার চুলের ঘ্রাণ নিতে ব্যস্ত। ড্রাইভার নেমে যাওয়ার পূর্বে চোখ দ্বারা ইশারা করলো অর্ষাকে, সেও সুযোগ পেয়ে আর সময় নষ্ট। এক ধাক্কা দিয়ে তোফায়েলকে দূরে সরিয়ে এসে সিএনজি থেকে নেমে দৌড়নো শুরু করে। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যায় তোফায়েল। কি থেকে কি হলো বোঝার পূর্বেই সে নিজেও অর্ষার পিছু ধাওয়া শুরু করে। শাড়ি পরে কাদাপানির মধ্যে দৌড়তে বেশ বেগ পেতে হচ্ছে অর্ষাকে, তবুও সে প্রাণপণে দৌড়চ্ছে। পেছন থেকে তোফায়েলের কণ্ঠস্বর শুনতে পায়, সে বারবার চিৎকার করে থামতে বলছে। অর্ষা পায়ের গতি বাড়ায়, সোজা রাস্তা রেখে চিপা গলিতে ঢুকে পড়ে। এটা কোন জায়গা সেটাও সে চিনতে পারছে না। সামনে একের পর এক গলি, সে আন্দাজেই একটা একটা করে গলি পার হচ্ছে। পা আর চলতে চাইছে না, হাঁপিয়ে পড়েছে, এক জায়গায় স্থির হতে চাইছে। একটু জিরিয়ে নেওয়ার জন্য থামতেই অন্য গলির শেষ প্রান্তে তোফায়েলকে দেখতে পায়। তোফায়েল অবশ্য তাকে দেখেনি, থামার আর সুযোগ নেই অর্ষার। সে প্রাণপণে আবারও ছুটতে শুরু করেছে। কিছু দূর দৌড়ে এগিয়ে যাওয়ার পর হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। কাদায় মাখামাখি হয়ে যায় তার শাড়ি হাত পা।
তার চেয়েও বেশি আঘাত পেয়েছে পায়ে। তার মনে হচ্ছিল এই বুঝি সে মরে যাবে, না চাইতেও সে কেঁদে ফেলে, ব্যথায় কাতরাচ্ছে, মনের ভিতরে ভয়ও হচ্ছে কখন না জানি আবার তোফায়েল এসে পড়ে। সে কোনো রকমে উঠে দাঁড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে সামনে একটা বাড়ির ভিতরে ঢুকে যায়। দেওয়াল ঘেঁষে বসে পড়ে সেখানে। ব্যাগ থেকে ফোন বের করে কাঁপা কাঁপা হাতে সে আহুন আপের নাম্বারে ডায়াল করে। ওপাশ থেকে ফোন রিসিভ করেই আহুন আপ উদ্বিগ্ন হয়ে বলে ওঠে, কখন থেকে ফোন করছি, ফোন রিসিভ করছো না কেন? অর্ষা ফুপিয়ে কেঁদে ওঠে। আহুন আপের উদ্বিগ্নতা আরো বেড়ে যায়। সে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে অর্ষা, কাঁদছো কেন তুমি? হেই, তুমি ঠিক আছো তো? কোথায় আছো তুমি? অর্ষা চারিদিকে একবার চোখ বুলিয়ে ক্রন্দনরত স্বরে বলে, আমি জানি না আমি কোথায় আছি, একটা বাড়ির ভেতর লুকিয়ে আছি এখন। লুকিয়ে আছো মানে কি হয়েছে? রাস্তায় তোফাইল। এতটুকু বলতেই তার কান্নার ধমক বেড়ে যায়। আহনা ফের ব্যস্ত হয়ে বলে, আচ্ছা শোনো আমার কথা, ঠান্ডা মস্তিষ্ক শোনো, তুমি এখন যেখানে আছো সেখানেই থাকো, ফোনের লোকেশন অন করো, গুগল ম্যাপসে গিয়ে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও, বুঝেছো? ভয় পাবে না একদম, আমি আসছি তোমার কাছে। অর্ষা কোনো প্রত্যুত্তর করে না। আহনব শীতল কণ্ঠে বলে, ডোন্ট বি অ্যাফ্রেড মাই বাটারফ্লাই, আই এম অলওয়েজ উইথ ইউ। অর্ষা এবারও কোনো উত্তর দিল না, সে ফুপিয়ে কাঁদছে। আহনব বলল, যা বলছি তা তাড়াতাড়ি করো যান। অর্ষা কল কেটে আহনাপের কথা মতো স্ক্রিনশট পাঠিয়ে দিল। আহনাপ হোয়াটসঅ্যাপ চেক করে অর্ষাকে কল দিয়ে বলল, কল কাটবে না, আমি আসছি। অর্ষা ফোন হাতে নিয়ে হাঁটুর উপর মাথা রেখে বসে আছে। ভেজা কাপড়ে প্রচণ্ড শীত করছে, তার উপর এখনও সে বৃষ্টিতে ভিজছে। আহনাপ কখন আসবে? এর পূর্বেই আবার তোফাইল এসে পড়বে না তো? সে ভয়ে ভয়ে অপেক্ষার প্রহর গুনছে আর আল্লাহকে ডাকছে। আহনাপের পৌঁছতে প্রায় 30 মিনিট লেগে যায়। গাড়ি চিপা গুলি দিয়ে ঢুকবে না। বিধায় হাসিবকে গাড়িতে বসিয়ে সে একাই গলিতে ঢুকেছে। মাঝে মাঝে ফোনে আবার অর্ষাকেও বলছে সে চলে এসেছে, ভয় পেতে বারণ করছে। আহনাপের সাদা শার্ট বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছে। তার নিজের মনেও আশঙ্কা, অজানা কষ্ট হচ্ছে তার অর্ষার জন্য। একের পর এক গলি পাড়ি দিয়েও কাঙ্ক্ষিত বাড়ির গলিটা সে খুঁজে পাচ্ছে না। উদ্ভ্রান্তির মতো এই গলি থেকে ওই গলি, এই বাড়ি থেকে ওই বাড়ি ঘুরে ঘুরে সে অর্ষাকে খুঁজছে। অবশেষে সে একটা বাড়ির ভিতরে ঢুকে থমকে দাঁড়ায়। মুখ না দেখলেও জবথবো হয়ে বসে বৃষ্টিতে ভেজা মেয়েটিকে চিনতে বেগ পেতে হয় না তাকে। ফোনটা পকেটে রেখে সে ধীর পায়ে এগিয়ে যায়। ক্ষীণ স্বরে ডাকে, অর্ষা। অর্ষা চকিতে মাথা তুলে তাকায়। আহনাপকে দেখেই সে উঠে দাঁড়ায়। ঝড়ের বেগে ঝাঁপিয়ে পড়ে আহনাপের বুকে। তার কান্নার গতি বেড়ে যায়। আষ্টে পৃষ্ঠে সে আহনাপকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। আহনাপ তাকে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদে না জান, চলে এসেছি তো আমি। অর্ষার কান্না তবুও থামে না। হয়তো এতক্ষণ বাদে সে বিশ্বাসযোগ্য, ভরসার মানুষকে কাছে পেয়েছে তাই। আহনাপ আর কিছু না বলে শুধু শক্ত করে অর্ষাকে তার বাহু বন্ধনে আটকে রাখল। আহনাপের বুকের সাথে মিশে আছে অর্ষা। ভয়ে ঠান্ডায় সে থরথর করে তখনও কাঁপছিল। আহনাপ তাকে এক হাতে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, অন্য হাতে ধরে রেখেছে অর্ষার ভেজা হাত। হাসিব ড্রাইভ করছিল, সে একবার পিছনে তাকিয়ে আহনাপের উদ্দেশ্যে বলল, কোথায় যাব এখন? মুনের বাসায়। হাসিব মুনের বাসার সামনে গিয়ে গাড়ি থামালো। আহনাপ এবং অর্ষাকে ভেজা অবস্থায় দেখে মন বিস্মিত হয়ে তাকিয়ে থাকে। তার চেয়েও বেশি আতঙ্কিত হয় সে অর্ষার শরীরের বেহাল অবস্থা দেখে। ভীতির স্বরে জিজ্ঞেস করে, এসব কি? বলছি আগে ওকে চেঞ্জ করাও, বলল আহনাপ। মুন অর্ষাকে নিয়ে বেডরুমে চলে গেল। তুই ওয়াশরুমে যা, আমি জামা বের করছি। অর্ষা ওয়াশরুমে চলে যাওয়ার পর মনের জন্যে থ্রি পিস আর আহনাপের জন্য শার্ট প্যান্ট বের করল। আগে অর্ষাকে জামা কাপড় দিয়ে সে ড্রয়িং রুমে যায়। আহনাপকে শার্ট প্যান্ট দিয়ে বলল, দুলা ভাই আপনিও কাপড় চেঞ্জ করে নিন, আদিবের বডি ফিটনেস তো আপনার মতোই, ওর কাপড় আপনার গায়ে হয়ে যাবে, এগুলো একদম নতুন, আদিব একদিনও পরেনি। আহনাপ স্মিত হেসে কাপড়গুলো নিল। মন বলল, ওই তো ওয়াশরুম, পাল্টে আসুন আমি চা নিয়ে আসি। অর্ষা ফ্রেশ হয়ে দুপা ভাঁজ করে মনের বিছানায় বসে আছে।
কিছুতেই সে ঘটনাটি ভুলতে পারছে না। মন এসে ওর কাঁধে হাত রেখে বলল, কি ভাবছিস, বাইরে আয়। অর্ষা কথা বলল না, নীরব সম্মতিতে সে মনের সাথে ড্রয়িং রুমে যায়। আহনা পথিমধ্যেই অর্ষার থেকে সম্পূর্ণ ঘটনাটি শুনে নিয়েছে। এসব শুনে তার ভিতর যে কি বয়ে যাচ্ছে সেটা সে বাইরে প্রকাশ করল না, নিজেকে ভীষণ শান্ত এবং স্বাভাবিক দেখালো। অর্ষার গা ঘেঁষে বসে একটা হাত নিজের হাতে তুলে নিয়ে বলল, কিচ্ছু হয়নি অর্ষা, একটা অ্যাক্সিডেন্ট ধরে নাও আর স্বাভাবিক হও প্লিজ। অর্ষা নিরুত্তর, মন বলল, কিন্তু ভাইয়া কি হয়েছে। আহনাব সংক্ষেপে ঘটনাটির বিবৃতি দিল। রাগে উত্তেজিত হয়ে ওঠে মন, সামনে কে বসে আছে কি ভাববে এসব না ভেবেই সে রাগের বশীভূত হয়ে বিশ্রী ভাষায় তোফায়েলকে গালাগাল দেওয়া শুরু করে। সর্বশেষ চিবিয়ে চিবিয়ে বলে, ওই বেয়াদবটাকে হাতের কাছে পেলে সত্যি সত্যি আমি খুন করে ফেলবো, রাগে মাথা ফেটে যাচ্ছে আমার। তোফায়েলের উদ্দেশ্যে আর একটা বিশ্রী গালি দিয়ে মন স্থির হল। হাসি ভাবছে মনেরই এই অবস্থা, তাহলে না জানি আহনাবের ভিতর কি চলছে। সত্যি বলতে গাড়িতে বসে অর্ষা যখন কাঁদতে কাঁদতে পুরো ঘটনাটা বলেছিল, তখন তার নিজেরই রাগে নিজেকে দিশেহারা মনে হচ্ছিল। তার এটাও মনে হচ্ছিল তোফায়েলকে পেলে হয়তো সে নিজেই শেষ করে দিত। অর্ষা শূন্য দৃষ্টিতে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। আহনাব তার হাতে স্লাইড করতে করতে ম্রিয়মান কণ্ঠে বলে, একটা কথা বলি, রাখবে, আজকে যা যা হয়েছে এসব কথা বাড়িতে জানিও না। তোমার বাবার শরীরের কথা তো জানোই, এই কথা জানতে পারলে তিনি আবার অসুস্থ হয়ে পড়বেন, আর মা জানলে তো তার রাতের ঘুমই হারাম হয়ে যাবে। মায়ের মন কেমন হয় তা তো জানোই, বলো, সকাল ছোট মানুষ, এই কথা জানলে এর প্রভাব ওর মনের উপর পড়বে, বাইরে বের হতে ভয় পাবে। আর বাকি রইল ভাইয়ার কথা, ভাইয়ার রাগ সম্পর্কে আমার থেকে তুমি 10 গুণ ভালো জানো। সে এসব জানলে রাগে কী না কী করে ফেলবে, তখন হিতে বিপরীত কিছু হয়ে যেতে পারে। সবার জন্য হলেও তোমায় এই ঘটনা সম্পূর্ণ ভুলে গিয়ে ভালো থাকতে হবে এবং স্বাভাবিক থাকতে হবে। আমার কথা বুঝতে পারছো তুমি? অর্ষা আহনাপের দিকে তাকিয়ে কেঁদে ফেলে। আহনাপ অর্ষার মাথা নিজের কাঁধের ওপর রাখল, চোখের পানি মুছে দিয়ে গাল স্পর্শ করে বলল, প্লিজ জান, তুমি যদি এইভাবে কাঁদতে থাকো তাহলে আমি কি করে থাকবো বলো। আমার প্রজাপতিনা ভীষণ স্ট্রং, সে কি এত সহজে ভেঙে পড়ে নাকি? অনুরোধ করছি কেঁদো না, এরকম ঘটনা দ্বিতীয়বার কেন, আর কখনোই ঘটতে দেবো না, প্রমিস। মনু অর্ষার হাতের ওপর হাত রেখে বলল, হ্যাঁ দোস্ত, দুলাভাই কিন্তু ঠিকই বলেছে, বাড়িতে এসব কথা বলার প্রয়োজন নেই, আর তুইও এভাবে ভেঙে পড়িস না প্লিজ। আমরা তো এই অর্ষাকে দেখে অভ্যস্ত নই, আমরা হাসি খুশি রাগি অভিমানী অর্ষাকে দেখতে অভ্যস্ত, আর ওইভাবেই দেখতে চাই সেই আগের অর্ষাকে। সেদিনের পর অর্ষা পুরোদমে আগের মতো হাজার চেষ্টা করেও ফিরে যেতে পারেনি, সব সময় বিষণ্ণতায় ভুগত। ভীষণ স্ট্রং মাইন্ডের হলেও সে কিছুতেই কুৎসিত ঘটনা হাজার প্রচেষ্টায়ও ভুলতে পারেনি। এই ভীতি তাকে সবার থেকে কেমন যেন দূরে সরিয়ে রেখেছে। সেলিনা বেগম প্রায় জিজ্ঞেস করতেন, তোর কি হয়েছে রে মা? অর্ষা হাসার চেষ্টা করে বলত, কিছু না মা। তাহলে তুমি বিচ্ছন্ন হয়ে আছিস কেন? অর্ষা মায়ের গলা জড়িয়ে ধরে জোর পূর্বক হেসে বলতো, তোমাদের ছেড়ে চলে যাব তো তাই ভেবে কষ্ট হচ্ছে। ধুর পাগল মেয়ে, এর জন্য মন খারাপ করতে হয় নাকি? একদম মন খারাপ করবি না। অর্ষা প্রত্যুত্তরে মুচকি হাসত। আজ তার গায়ে হলুদ, গতকাল রাতেই রেশমি লামিয়া জুই আর মন চলে এসেছে। আশিকার দিদার আহনাবদের বাসায় গেছে, আহিলের জন্য ওদেরকে হতে হয়েছে বরপক্ষ, পার্লার থেকে 4 জন মেয়ে এসেছে ওদেরকে সাজানোর জন্য। প্রথম থেকে ওদের পার্লারে যাওয়ার কথা থাকলেও আহনাব এই সিদ্ধান্ত বাতিল করেছে, নিজে বেস্ট পার্লার খুঁজে 4 জন মেয়ে বাড়িতে পাঠিয়েছে। বান্ধবীদের আগমনে অর্ষা আগের থেকে কিছুটা হলেও স্বাভাবিক হতে পেরেছে। আহনাব অন্ধকার বাগানে দাঁড়িয়ে রয়েছে, তার পরনে গায়ে হলুদের পাঞ্জাবি। কিছুক্ষণ বাদেই তার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। সে হাত ঘড়িতে সময় দেখে নিল একবার, সাথে রয়েছে আশিক, দিদার, আহিল, আদিব, হাসিব সহ আরও কয়েকজন ছেলে পেলে। আহনাব বাদে বাকি সবার মুখ ঢাকা। আহিল রাগের সহিত চাপা স্বরে বলে, হারামির বাচ্চাটা কখন আসবে ভাইয়া? আহনাব খুবই শান্ত ভঙ্গিতে বলল, লোক পাঠিয়েছি, চলে আসবে। শিওর আসবে তো? জিজ্ঞেস করলো আশিক।
বিদেশি মাল খাওয়ার টোপ না গেলে কোথায় যাবে? আহনাপের ফোন বেজে উঠল। তখন সবাই সতর্ক হয়ে যায়। ঘন জঙ্গলের মাঝখানে রাস্তায় ট্র্যাক ব্যতীত তেমন কোনো গাড়ির চলাচল নেই, এজন্যই আহনাপ এই জায়গাটি বেছে নিয়েছে। প্রত্যেকের অপেক্ষার অবসান ঘটিয়ে তোফায়েল সেখানে এলো। তার হাতে সিগারেট, অন্ধকারে মুখ স্পষ্ট নয়। সে সিগারেট ফুঁকে বলল, মাল কই? রাগে চোয়াল শক্ত হয়ে ওঠে আহনাপের। সে কাল বিলম্ব না করে তোফায়েলের নাক বরাবর ঘুষি দিল। এমন কিছু হবে বা হতে পারে তোফায়েল সেটা আন্দাজও করেনি, তাই অপ্রস্তুত ভাবে সে নিচে মুখ থুবড়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে কুৎসিত একটা গালি দেয় সে আহনাপকে। আহনাপ ঝুঁকে বসে একের পর এক কিল খুশি থাপ্পড় দিতেই থাকে। আহিলের হাত থেকে লাঠি নিয়ে এলোপাথারি পেটাতে থাকে। অবস্থা এমন যে মারের ধরন দেখে বাকিরা হতভম্ব। ওদের যেন সুযোগই নেই। আহনাপ উদ্ভ্রান্তের মতো পিটিয়ে যাচ্ছে। কতটা রাগ যে সে ভিতরে পুষে রেখেছিল সবাই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। বাকিরা আর মারবে কি, ওরা এখন আহনাপকে থামানোর চেষ্টা করছে। আদি পিছন থেকে আহনাপকে শক্ত করে ধরে বলে, ভাই আর মাইরেন না, মরে যাব। সবাইকে উপেক্ষা করেও আহনাপ আরো কিছুক্ষণ লাঠি দিয়ে পেটালো তোফায়েলকে। গায়ের সর্বোচ্চ শক্তি সে প্রয়োগ করেছে। হাতে লাঠিটা ছুঁড়ে ফেলে হাঁটু মুড়ে বসে সে তোফায়েলের শার্টের কলার ধরে বলে, আর কখনো অর্ষার দিকে চোখ তুলে তাকানোর চেষ্টা করিস না। খুব তো ভালোবাসার বড়াই করিস, ভালোবাসা কাকে বলে সেটা জানিস? তুই ভেবেছিলি কি তোর পাওয়ার আছে বলে যা ইচ্ছে তাই করতে পারবি? খবরদার, এমন ভাবনা আর ভুলেও মনে রাখিস না। আজ তো শুধু মারধর করেছি, এর পরে কিন্তু তাহলে জানে মেরে ফেলবো। শুনশান নিরাপত্তা যেন ভর করেছে চৌধুরীর বাড়ির আঙিনায়। চতুর্দিকে মেহমান আত্মীয় স্বজনের এতটুকুও কমতি নেই, তবুও রয়েছে নিরাপত্তার সঙ্গ। হুট করেই বর এবং হাসিব, আহিলোরা উধাও। কোথায় গেছে না গেছে কাউকেই কিছু জানানো হয়নি। এদিকে হলুদের অনুষ্ঠান শুরু হলো বলে চারপাশে চাপা গুঞ্জন। বর কি তবে আবার পালালো নাকি? এমন গুঞ্জনে জহির চৌধুরীর মেজাজ সরে যায়, চোয়াল শক্ত হয়ে আসে। তার ছেলেকে নিয়ে এমন বিরূপ মন্তব্য সহ্য করা তার ধাতে অন্তত নেই। তথাপি প্রশ্ন তবুও রয়েই যায়, দুই ভাই আর বন্ধু মিলে গেল কোথায়? তিনি লাগাতার আহনাপের ফোনে কল করে যাচ্ছেন। রেসপন্স না পেয়ে আহিল এবং হাসিবকেও কল করল, তবে লাভের লাভ কিছুই হলো না। এবার দুশ্চিন্তায় তিনি রীতিমতো ঘামছেন। ছেলেগুলো গেল কোথায়? মনসহ বাকি মেয়েরা নিস্তব্ধ নির্বাক চাহনিতে অর্ষাকে পর্যবেক্ষণ করছে। লামিয়া দুগালে হাত রেখে বলে, হায় তোকে কি সুন্দর লাগছে রে অর্ষা, আজ তো দুলাভাই একদম পাগল হয়েই যাবে। আজ নয়, কাল। দুলাভাই আজ দেখবে কি করে। কিভাবে আবার ভিডিও কলে? এত সুন্দর হলুদ কন্যাকে যদি দুলাভাই আজ দেখতে না পারে তাহলে তার হলুদ সন্ধ্যাটাই বৃথা যাবে, বুঝলে? বলল রেশমি, জুয়োর সঙ্গে তাল মিলিয়ে বলল, ঠিক কথা। নে ভাইয়া, কে একটা কল কর তাহলে। অর্ষা বাধা দিতে গিয়েও দিল না, উচ্চ রইল, পারল না। সে আগের চেয়ে স্বাভাবিক হলেও পুরো দমে হতে পারেনি, ঠিকমতো কথা বলতে পারে না। তার কণ্ঠস্বরের গতি শ্লথ হয়ে আসে, চিনচিনে ব্যথাটা বুকে এখনো হয়। তার দরুন সে এবারও চুপ করে রইল। রেশমি বার দুয়েক চেষ্টা করেও আহনাপকে কলে পেল না। শেষে বিরক্ত হয়ে বলল, কি রে, তোর জামাই কি হলুদের নিচে পড়েছে নাকি? অর্ষা ভ্রো কুচকে বলে, কি সব কথা বলিস? তাহলে আর কি বলবো, এতগুলো কল দিলাম একটাও ধরছে না। লামিয়া বলে, আহিলদের দিয়ে দেখ, দুলাভাই হয়তো ফোন সাথে রাখিনি। আহিলকে ফোন করার পূর্বেই সকাল রুমে এসে উপস্থিত হলো। সবাইকে উদ্দেশ্য করে বলল, আপুকে স্টেজে নিয়ে যেতে বলেছে। পুনরায় আর কাউকেই ফোন করা হলো না। স্টেজে গিয়ে না হয় পরে ট্রাই করা যাবে ফের। সবাই এখন সাবধানে অর্ষাকে নিয়ে যাচ্ছে। গায়ে হলুদের স্টেজ বাড়ির উঠানেই বানানো হয়েছে।
ওদের পক্ষের মেহমানের সংখ্যা খুব একটা বেশি নয়, তবুও বিশাল আকৃতির উঠান মানুষে মানুষে এখন কিচকিচ করছে। বাড়ির চতুর্দিকে ঝাড়বাতির ছিকিমিকি আলো, স্টেজে ফুলের বাহার। অর্ষার রুম থেকে বেরোনোর প্রয়োজন হয়নি বলে সে এত সুন্দর করে সাজানো নিজের বাড়িটা লক্ষ্যই করেনি। তবে এতটুকু সে শুনেছিল রুহুল নিজে লোকের সাথে নিয়ে পুরো বাড়ি সাজিয়েছে। ভাইয়ের প্রতি ভালোবাসার জানান দিতে গিয়ে তার চোখ চলকে পানি বের হতে চাইছে। পুরনো ক্ষত বাজে অতীত এবং সেদিনের দুর্ঘটনা ছাপিয়ে গেছে এখন রুহুলের ভালোবাসা। সে সমস্ত খারাপ ঘটনা ভুলে গেছে এক সেকেন্ডেই।